যেটা আমরা অনেক দূর এগিয়ে গেছি। আজকে আমরা সুবর্ণ জয়ন্তীটাও পালন করার সুযোগ পেয়েছি, মৃত্যুকে সামনাসামনি দেখেছি, কিন্তু কোনোদিন আমি ভীত হইনি আর আমি ভীত হব না, কারণ আমি তো প্রস্তুত। আমি তো জানি যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে, যতটুকু সময় আছে দেশের জন্য কতটুকু করতে পারি যেন আমার আব্বার আত্মাটা শান্তি পায় সেটুকুই আমি চাই।